বছরের বেশিরভাগ সময় ইঞ্জুরিতে থেকেও সবার উপরে রয়েছেন নেইমার জুনিয়র। বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। রিয়াল মাদ্রিদের দুই তরুণ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েস চলতি মৌসুমে অবিশ্বাস্য ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। গোল ও অ্যাসিস্টে ডাবল ফিগারে পৌঁছেছেন দুজনেই। আর্সেনালের গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্টিনেলিও দুর্দান্ত ফুটবল খেলেছেন। মার্টিনেলি ইঞ্জুরিতে পড়ার আগে ছিলেন প্রিমিয়ার লিগের সেরা লেফট উইঙ্গার। গ্যাব্রিয়েল জেসুস মাঝে ইঞ্জুরিতে পড়লেও বেশ ভালো করেছেন, প্রায় সব লিগে ব্রাজিলিয়ানরা করেছে দুর্দান্ত। তবে যদি শুধু লিগের হিসেব করা হয়, গোল এবং অ্যাসিস্টে সবার উপরে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। পিএসজিতে খেলা নেইমার মৌসুমের অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন, তারপরও গোল এবং অ্যাসিস্টে সবার উপরে রয়েছেন তিনি। ফরাসি লিগ ওয়ানে মোট 13টি গোল এবং 11টি অ্যাসিস্ট করেছেন তিনি, সব মিলিয়ে মোট 24টি গোলে অবদান রেখেছেন। নেইমারের পরে পরে আছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি, 15টি গোল ও 5টি অ্যাসিস্ট সহ মোট 20টি গোলে জড়িত তিনি। তিন নম্বরে থাকা ভিনিসিয়াস জুনিয়র 10টি গোল এবং 9টি অ্যাসিস্ট নিয়ে সরাসরি 19 গোলে জড়িত। নেইমার ইঞ্জুরিতে থেকেও সবাইকে ছাড়িয়ে গেছেন, ইঞ্জুরি মুক্ত থাকলে হয়তো জিতে নিতেন ব্যক্তিগত সব পুরস্কার। আপনার কি তাই মনে হয়? কমেন্ট করে জানান আমাদের। আর খেলাধুলা সংক্রান্ত সব ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।